দেখি কার মুরগিতে একটা ডিম পেড়ে রেখেছে, তার একদম কাচের গুলির মতো সাইজ। আমি মুরগির ডিম দেখেছি কিন্তু এত ছোট পরিমাণে ডিম দেখিনি, একদম ছোট কাচের গুলির মতো। দেখো তুললাম তুললাম হয়েছে। বাবা তোমার তো শেষ। পরবর্তী কোনো যদি ভুল হয় আমরা কিন্তু তোমাদের কোনো অভিযোগ দেখো এটা এক এগোল কিনলাম বাড়ির জন্য, কিনে নিয়ে যাচ্ছি তিনটে এগোল। দেখো বন্ধুরা এখন চাউমিন কিনেছি আর চাউমিন খাবো। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে কি বলে তো, আজ হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো সেই উপলক্ষে আমাদের ক্লাবে একটা খেলার আয়োজন করা হচ্ছে। প্রতি বছরই খেলাটা হয়, মানে বিভিন্ন জায়গা থেকে খেলার দল আসে, সেই দলের সাথে আমাদের ক্লাবের মাঠের ছেলেগুলো আছে, ওদের সাথে খেলার প্রতিযোগিতা হয়। তো যে ফার্স্ট হয় তাকে তো প্রাইজ আছেই তার জন্য। তো আজ সেই খেলা, তো তোমরা শুনতেই পাচ্ছ গান বাজছে পাশে। তো আমি গেছিলাম বাবুকে নিয়ে, কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল তো যার জন্য চলে আসলাম। তো বিকালের দিকে একটু যাব। আর অনেক খাবারের দোকান বসেছে, চাউমিন, এগরোল, ঘুগনি, রুটি, ফুচকা, আখের রস, পাঁপড়, চিপস, মানে প্রচুর। আর এই দেখো আমার বাবু নাচ, পাশে গান বাজছে, তোর নাচ উঠে গেছে। তো আবার বিকালবেলা যাব বাবুকে নিয়ে। তো খুব ভালো লাগছে না, পাশে যদি গানটার বাজে না একদম পুরো মেলে মেলে ফিলিংস লাগছে। আর হ্যাঁ, তার সাথে একটা দুঃখের খবরও আছে, কি বলো তো, আমার ননদ আজকে চলে যাবে। তো আজকে ওর বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো যার জন্য চলে যেতে হবে। তো ওর দেওর আজকে আসার কথা আছে, নিতে জানি না আসবে কিনা, তো আসলে ও চলে যাবে। তো চলো পরে কথা হচ্ছে। আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে আমার, আর যার জন্য স্নান করার পরে একটু শীত লাগছিল, তো এই মাঠে রোদ ছিল, রোদের মধ্যে এসে বসেছিলাম আমি আর আমার বাবু বসেছিলাম। আর এইখানে এসে দেখি কি বলো তো, এখানে এসে দেখি, এই দেখো এটা কি, এটা কি, এটা তোমরা চিনতে পারছো এটা কি? এটা হচ্ছে মুরগির ডিম। তো এই মাঠে এসে দেখি কার মুরগিতে একটা ডিম পেড়ে রেখেছে, তার একদম কাচের গুলির মতো সাইজ। আমি মুরগির ডিম দেখেছি কিন্তু এত ছোট পরিমাণে ডিম দেখিনি, একদম ছোট কাচের গুলির মতো। দেখো এই দেখো, এই তোমার পায়রার ডিমের থেকেও ছোট, এত ছোট একটা। তোমরা কাছ থেকে না দেখলে না বিশ্বাসই করতে পারবে না, আমি জীবনে ফার্স্ট টাইম এমন ডিমটা দেখছি। তোমার বাবু এটা নিয়ে খেলা করছে, কি করবে এটা দিয়ে? আমার ননদ ও যাবার জন্য রেডি হয়ে গেছে। আর এই যে ওর দেওর, দেওর নিতে এসছে, ওর বাড়ি পাশেই তো, ওর জন্য সাইকেলে করে ও চলে যাবে। ওর দেওর সাইকেল নিয়ে এসছে। আবার এসো তাহলে, কেউ পোষত লেখে আবার এসো কয়দিন পরেই। বন্ধুরা এখন যাচ্ছি খেলাতে, এখন বিকাল হয়ে গেছে, এখন অতটা রোদ নেই, যার জন্য এখন যাচ্ছি আমি আর আমার বাবু। আর বাবুর শখ হয়েছে এগরোল খাবে, তো যার জন্য যাচ্ছি পয়সা নিয়ে এগরোল খাওয়াতে। কেউ কে একটু দেখিয়ে দেবো কেমন খেলা হচ্ছে, কত লোক, কী কী দোকান এসছে। তো চলো যাওয়া যাক।
থেকে আবার চাদর নিয়ে আসলাম, কারণ কি প্রচুর শীত লাগছিল, যার জন্য আবার চাদর নিয়ে আসলাম। আর আমার একটা ননদ যাবে, ওর জন্য একটু দাঁড়িয়ে আছি, ও রেডি হচ্ছে, তারপরে আবার যাবো একসাথে। আর আমার বাবু ও দাদুর সাথে চলে গেল এই মাত্র, তো ওখানে গিয়ে ওর সাথে আবার দেখা করবো। এই দেখো, এটা স্বামী বিবেকানন্দর স্ট্যাচু, কারণ কি আমাদের ক্লাবটার নাম স্বামী বিবেকানন্দ সংঘ, তো যার জন্য এই স্বামীজির জন্মদিন উপলক্ষে এখানে প্রতি বছরই অনুষ্ঠান করা হয়। তো ক্লাবের সামনে এই স্ট্যাচুটা বসানো আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো মাঠে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ মাঠে খেলা হচ্ছে, আর কত পরিমাণে লোক রয়েছে চারিপাশে, সবাই খেলা দেখছে, পাশের গ্রাম থেকে অনেক লোক এসছে। আর মাঠে তো পুরো বাইকের ছড়াছড়ি, কারণ কি সব বেশিরভাগ ইয়ং ছেলেরা এসছে বাইক নিয়ে, আর চারিপাশ থেকে সমস্ত লোকজন এসছে খেলা দেখতে। তো আমরা সবাই মিলে খেলা দেখছিলাম, পাশে আমার সবগুলো ননদ, সবাই মিলে খেলা দেখছিলাম আমরা। আসানগর জিতে গেল, পরবর্তী খেলা আমাদের এখানে কি কি দোকান এসছে আমি সবগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে গরম গরম স্যান্ডউইচ ভাজা হচ্ছে কড়াইতে, দেখতে পাচ্ছ পুরো ফুটন্ত তেলে গরম গরম স্যান্ডউইচ ভাজা হচ্ছে। আর এখানে ঘুগনি, সেই ঘুগনি তো প্রায় শেষ হয়ে গেছে। এই দেখো সবাই গল্প করছে, কি ভালো হচ্ছে। এটা দেখো একটু, এই বাবু আর আমার বাবু চাউমিন খাবে বলে বায়না করছিল, যার জন্য আমি এক প্লেট চাউমিন নিচ্ছি, আমার জন্য চাউমিন রেডি হচ্ছে। দেখো বন্ধুরা, এখন চাউমিন নিচ্ছি আর চাউমিন খাবো। খুব সুন্দর একটি চার মারলো, সুন্দর খেলা হচ্ছে। আমাদের খাওয়া হলো, এবার বাড়ির জন্য তো নিতে হবে, কারণ কি আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা বাড়িতে আছে, ওদের জন্য তো কিছু নেওয়া লাগবে, যার জন্য আমি ওদের জন্য দুটো এগরোল অর্ডার দিলাম। তো এগরোলটা ভাজা হচ্ছে,
সেই করুন। এখন বাড়িতে যাচ্ছি, আর এই যে বাড়ির জন্য এগরোল নিয়েছি আর পাপড় ভাজা নিয়েছি। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ, ভালোই ঘুরলাম, ভালোই খেলাম, পুরো পুরো মেলার মতো লাগছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। আর খেলা এখনো চলেই চলছে। হয়েছে হয়েছে হয়েছে। এবার আরেকটা ডাব্লিউ লেখো, আরেকটা ডাব্লিউ লেখো, হ্যাঁ সাইড দিয়ে। শুধু ব্ল্যাকের উপর দিয়ে দাগ টানবে। ইস রে, দাগটা কি হয়ে গেল ওটা? হয়েছে, গুড গুড গুড। লেখো লেখো, আরো লেখো, আরো লেখো। ওকে বসে বসে বই পড়াচ্ছি, যে কিছুতেই বোর করছে না, খালি দুষ্টুমি করছে। দেখো আটা দিয়ে কি বানাচ্ছে, কি করেছে সেটা? হ্যাঁ, ওটা পেনের উপরে আটা দিয়ে এমন করে পেন দিয়ে লিখতে হয় না? লেখো, আগে ডাব্লিউ লেখো, লেখো তাড়াতাড়ি বলছি, তাড়াতাড়ি বাবু এদিকে ঘোরো। দুষ্টুমি করার জায়গা পাচ্ছিস না, তাই না? তাড়াতাড়ি লেখ, ডাব্লিউ লেখ, না লিখলে যা কালকে একটা খাবার কিনে দেবো না, যা তাহলে তাড়াতাড়ি লেখো। বাবুকে পড়ানো হয়ে গেল, এবার যাব খেতে, আর বাবুকেও খাওয়াতে হবে, কারণ কি জানি না খাবে না মনে হয়, কারণ কি মেলা থেকে চাউমিন এগুলো খেয়েছিল টুকটাক, তো আর মনে হয় খাবে না, তাও দেখি ট্রাই করে খায় কি না। আর আজকের দিনটা খুবই ভালো কাটলো, তো ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুই হলো, আর ননদও বাড়িতে চলে গেল, তো ও ছিল ভালোই লাগছিলো, কিন্তু চলে গেল তো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো কী করা যাবে, শ্বশুরবাড়ি গেছে তো ওখানেই থাকতে হবে, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার সাথে থেকো, পাশে থেকো তোমরা। তো বাই বাই বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।